তাহলে WWE নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট হলো সামার স্ল্যাম, আর এই সামার স্ল্যাম WWE টপ চারটে প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যে একটা। তাই এই সামার স্ল্যাম থেকে আমরা অনেক আনএক্সপেক্টেড জিনিসপত্র এক্সপেক্ট করতেই পারি, মানে যাকে বলে এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড। তাই এই বছরের সামার স্ল্যাম থেকেও আমরা অনেক সারপ্রাইজ এক্সপেক্ট করতেই পারি। তো WWE এই বছরের সামার স্ল্যামে কী কী এমন জিনিস করতে পারে যেইগুলো করলে এই বছরের সামার স্ল্যামও একটা মেমোরেবল প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়ে থাকবে, তো এই ভিডিওতে আমরা সেই নিয়েই কথা বলবো। আর আগেই বলে রাখি, এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো কোনো রিপোর্টস বা আপডেট না, তাই সেগুলো যে 100% হবেই হবে সেটা আমি কখনোই বলছি না। এই ভিডিওতে আমি যা নিয়ে কথা বলবো পুরোটাই আমার পার্সোনাল স্পেকুলেশন বা বলতে পারো পার্সোনাল প্রেডিকশন। তাই আগে থেকে বলে রাখি, এগুলোকে 100% শিওর ধরে নিয়ে পরে বলবে না যে আমি ভুল আপডেট দিচ্ছি, কারণ আমি আগেই বলে রাখি এগুলো কোনো আপডেট বা রিপোর্টস না। তো এগুলো পুরোপুরি আমার প্রেডিকশন, তাই সেইভাবেই ভিডিওটা দেখো। আর এটা স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, এই ভিডিওতে আমি কখনোই এটা বলবো না যে জেউসো রোমান রিংসের থেকে তার আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে, কারণ সেটা পসিবলই না, সেটা আমি বলতে পারি সেটা এই মুহূর্তে পসিবলই না। তো যাই হোক, তো তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো আর ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। এক্নলেজ মি। সবার প্রথমে কথা বলা যাক সেথ রলিন্স ভার্সেস ফিন ব্যালারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের। তো এই ম্যাচে একদিকে যেমন আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্স আছে, তেমনই আর একদিকে তার অপোনেন্ট হিসেবে আছে ফিন ব্যালার। আর আমাদের এটা মাথায় রাখতে হবে, ফিন ব্যালার হলো জাজমেন্ট ডের একটা পার্ট, আর তার টিমে এমন একজন আছে যে এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিতেছে, মানে আমি কথা বলছি ড্যামিয়ান প্রিস্টের। আর ড্যামিয়ান প্রিস্ট যখন খুশি তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে পারে, তো এইটা একটা পসিবিলিটি তো এই ম্যাচে থেকেই যাবে। কিন্তু এই ম্যাচের সবথেকে বড় শকিং জিনিস কী হতে পারে? তো এই ম্যাচের সবথেকে বড় শকিং জিনিস এইটাই হতে পারে যে ফিন ব্যালার সেথ রলিন্সকে হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেবে। এবার এটা কেন করতে পারে WWE? তার প্রথম কথা হলো WWE এই মুহূর্তে জাজমেন্ট ডেকে একটা বিশাল বড় ফ্যাকশন, মানে বিশাল শক্তিশালী ফ্যাকশন বানাতে চাইছে। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি রিয়া রিপ্লির কাছে ওমেন্স ওয়ার্ল্ড টাইটেল আছে, ড্যামিয়ান প্রিস্টের কাছে মানি ইন দ্য ব্যাঙ্ক আছে, ডমিনিক মিস্ট্রির কাছে নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ আছে, শুধুমাত্র ফিন ব্যালারেরই হাত খালি। তো ফিন ব্যালারের কাছে যদি WWE এই মুহূর্তে কিছু দিতে চায়, তাহলে ফিন ব্যালারের কাছেও WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দিয়ে দিতে পারে। তো এ তো গেল একটা কথা, কিন্তু আরেকটা ব্যাপার হলো এরকম কিছু রিপোর্ট আসছিল যে সেথ রলিন্স এই মুহূর্তে কিছু মাইনর ইঞ্জুরি ফেস করছে, আর পসিবিলি সেটা তার কোনো ব্যাক ইঞ্জুরি, যার জন্য তাকে একটা কোনো ছোটোখাটো সার্জারি করাতে হতে পারে। কিন্তু সেটা সেথ রলিন্স এই মুহূর্তে করাচ্ছে না, কারণ এই মুহূর্তে সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর সেই কারণে সে এই মুহূর্তে সেই সার্জারিটাকে করাচ্ছে না। কিন্তু যদি এই ইস্যুটা একটু বেশি বড় হয়ে যায়, মানে তার যদি ইঞ্জুরিটা একটু বেশি বেড়ে যায়, তো সেটাও একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। তাই সেই কারণে যদি সেথ রলিন্স এই মুহূর্তে তার সেই সার্জারিটা করাতে যায়, তাহলে তাকে WWE থেকে কিছু দিনের ব্রেক নিতে হবে। তো সেক্ষেত্রে সে চ্যাম্পিয়ন হিসেবে তো ব্রেক নেবে না, কারণ সে একজন ফাইটিং চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে WWE টাইটেল চেঞ্জ করতে পারে। তো সেক্ষেত্রে একটা বিশাল বড় পসিবিলিটি আছে যে ফিন ব্যালার হয়তো সেথ রলিন্সকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এই সব কিছু যদি মিলিয়ে দেখা হয়, তাহলে ফিন ব্যালার যদি কোনোভাবে সামারস্ল্যামে সেথ ফ্রিকিন রলিন্সকে হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে নেয়, তাহলে সেটা শকিং মোমেন্টের থেকে কম বড় কিছু হবে না। আবার তার থেকেও বড় শকিং মোমেন্ট সেটা হতে পারে যদি তারপরই ড্যামিয়ান প্রিস্ট তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে ফিন ব্যালারের থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয়। তাহলে এই সপ্তাহে রয় সেথ রলিন্স যে কথাটা বলেছিল, মানে ফিন ব্যালারের এই টাইটেলের রানটা হয়তো তার ইউনিভার্সাল টাইটেল রানের থেকেও খুব কম চলতে পারে, কারণ ড্যামিয়ান প্রিস্ট যদি সাথে সাথে তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে দেয়, তাহলে তো ফিন ব্যালারের চ্যাম্পিয়নশিপ রিং শুরু হতেই শেষ হয়ে যাবে। তো এটাও একটা বিশাল বড় পসিবিলিটি হতে পারে। কিন্তু তার থেকেও বড় শকিং ব্যাপার এটাই হতে পারে যে ফিন ব্যালার সেথ রলিন্সকে হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে নেয়। তো যদি WWE কোনোভাবে এই ট্রিগারটা পুল করে দেয়, তো এইটা সামার স্ল্যামের একটা মেমোরেবল আর একটা শকিং মোমেন্টের থেকে কম কিছুই হবে না। নেক্সট মোমেন্ট আসতে পারে আস্কা ভার্সেস শার্লেট ফ্লেয়ার ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপের ট্রিপল থ্রেট ম্যাচ থেকে। এবার তোমরা কি ভাবছো আমি এই ম্যাচের কোন শকিং মোমেন্টের কথা বলবো? যে ইও স্কাই এই ম্যাচে তার মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে পারে? অবশ্যই করতে পারে, সেটা একটা শকিং মোমেন্ট তো হবেই। কিন্তু তার থেকে বড় শকিং মোমেন্ট সেটা হতে পারে যখন এই ম্যাচে বিয়াঙ্কা ব্লেয়ার তার হিল টার্ন করবে। আর যদি বিয়াঙ্কা ব্লেয়ার এই ম্যাচে বা এই ম্যাচের শেষে তার হিল টার্ন করে নেয়, তো সেইটা WWE ইতিহাসের একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে। কারণ এই ম্যাচে যারা আছে, মানে আস্কা শার্লেট ফ্লেয়ার, এরা দুজনই অডিয়েন্সের কাছ থেকে মিক্সড রিয়াকশন পাবে, মানে কিছুজন তাদেরকে ফেসের রিয়াকশন দেবে, কিছুজন তাদেরকে হিলের রিয়াকশন দেবে। কিন্তু এই ম্যাচে পিওর বেবি ফেস হিসেবে যে নামছে সে হলো বিয়াঙ্কা ব্লেয়ার। আর এই ম্যাচের শেষে যদি বিয়াঙ্কা ব্লেয়ার এমন কিছু করে দেয় যার জন্য অডিয়েন্স তাকে হেট করতে বাধ্য হবে, মানে সোজা কথায় তার হিল টার্ন হবে, তো সেইটা একটা শকিং মোমেন্ট হিসেবে থেকেই যাবে। আর কিছুদিন আগে এরকম রিপোর্টসও আসছিল যে WWE হয়তো বিয়াঙ্কা ব্লেয়ারের ক্যারেক্টারে কিছু চেঞ্জ আনতে পারে, মানে পসিবলি বিয়াঙ্কা ব্লেয়ারের একটা হিল টার্ন করাতে পারে। কিন্তু সেটা আমরা এখনও অবধি দেখিনি। কিন্তু
সামারস্ল্যাম একটা পারফেক্ট প্লেস হতে পারে বিয়াঙ্কা ব্লেয়ারের হিল টার্নের জন্য। আর সেটা হয়তো এইভাবে হতে পারে যখন আস্কা তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নেবে, বা হয়তো শার্লেট নিউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আর তারপর বিয়াঙ্কা ব্লেয়ার রাগে তার হিল টার্ন করতে পারে। মানে আমি একটা পসিবিলিটির কথা বললাম আর কি। কিন্তু যাই হোক, যদি কোনোভাবে এই ম্যাচে বিয়াঙ্কা ব্লেয়ারের হিল টার্ন হয়ে যায় তো সেইটা সামারস্ল্যামের একটা মেমোরেবল আর একটা শকিং মোমেন্ট হিসেবে তো থেকেই যাবে WWE-র ইতিহাসে। নেক্সট মোমেন্ট আসতে পারে আমাদের রিং জেনারেল গুন্থার ভার্সেস ড্রু ম্যাকএন্টায়ারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ থেকে। আর এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে গুন্থার হতে চলেছে WWE-র ইতিহাসের সব থেকে লংগেস্ট রেইনিং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। কিন্তু সেইটা হওয়ার মাঝে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একজনই, আর সে হলো ড্রু ম্যাকএন্টায়ার। আর যদি সামারস্ল্যামে গুন্থার ড্রু ম্যাকএন্টায়ারকে হারিয়ে দিতে পারে তাহলে আমরা বলতে পারি গুন্থার খুবই কাছে চলে আসবে সেই রেকর্ডটা বানানোর, কারণ তারপর হয়তো গুন্থার আবার কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে তার টাইটেল ডিফেন্ড করবে আর কি। তো সেক্ষেত্রে গুন্থারের কাছে পুরোপুরো পসিবিলিটি আছে WWE-র ইতিহাসের সব থেকে লংগেস্ট রেইনিং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু ড্রু ম্যাকএন্টায়ার কি এত সহজে গুন্থারকে ছেড়ে দেবে? কারণ গুন্থারের এই পুরো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রেঙে ড্রু ম্যাকএন্টায়ারই হয়তো তার পথের সব থেকে বড় বাধা, কারণ ড্রু ম্যাকএন্টায়ারের মধ্যে সেই সব ক্যাপাবিলিটি আছে যে কিনা গুন্থারকে হারাতে পারে। তো সেক্ষেত্রে সামারস্ল্যামে ড্রু ম্যাকএন্টায়ারের কাছেও পুরোপুরো চান্স আছে গুন্থারকে হারিয়ে নিউ ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার। আর যদি ড্রু ম্যাকএন্টায়ার সেটা করে দেয় তাহলে আমরা বলতে পারি একটা খুব বড় রেকর্ড যেটা হয়তো গুন্থারের হাতে লাগতে লাগতেও লাগলো না, আর পুরো সেই রেকর্ডটা করার মুখে ড্রু ম্যাকএন্টায়ার গুন্থারের সব স্বপ্ন ভেঙে দিল। তো সেটা যদি WWE করতে পারে তো এইটাও একটা শকিং মোমেন্টের থেকে কম কিছু হবে না, কারণ সবাই এইটাই ধরে নিয়েছে যে যখন গুন্থার এই রেকর্ডটা বানানোর এত কাছে চলেই এসেছে তখন গুন্থার হয়তো এই রেকর্ডটা বানিয়েই ফেলবে, আর গুন্থার হয়তো হয়ে যাবে WWE-র ইতিহাসের সব থেকে লংগেস্ট রেইনিং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। কিন্তু যদি WWE-র মাথায় অন্য কিছু চলে আর WWE যদি এই ডিসিশনটা নেয় যে এই ম্যাচে ড্রু ম্যাকএন্টায়ার গুন্থারকে হারিয়ে দেবে আর হয়ে যাবে আমাদের ব্র্যান্ড নিউ ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, তাহলে সেক্ষেত্রে এটা একটা শকিং মোমেন্টের থেকে কম কিছু হবে না, আর গুন্থারের একটা বিশাল বড় রেকর্ড বানানো হবে না। তো সত্যি এটাও একটা সামারস্ল্যামের খুব বড় মোমেন্ট হতে পারে যদি WWE এই ট্রিগারটা পুল করে। তো নেক্সট মোমেন্ট আসতে পারে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস ভার্সেস দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের রাবার ম্যাচ থেকে। এবার একটা কথা হয়তো বলা যেতেই পারে যে এই ম্যাচটাই কোডি রোডস আর ব্রক লেসনারের লাস্ট ম্যাচ হতে চলেছে, কারণ এর আগে আমরা কোডি রোডস আর ব্রক লেসনারের অলরেডি দুটো ম্যাচ দেখে ফেলেছি, যার মধ্যে একটা ম্যাচ কোডি রোডস আর একটা ম্যাচ ব্রক লেসনার জিতেছে। কিন্তু কোনো ম্যাচেই WWE আমাদের ক্লিন রেজাল্ট দিয়েছে বলে আমার মনে হয় না, কারণ একটা ম্যাচে কোডি রোডস ব্রক লেসনারকে রোল আপ করে জিতেছে, আর একটা ম্যাচে তো কোডি রোডস অজ্ঞানী হয়ে গেছিলো যেই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রক লেসনার জিতে গেছে। তো এই ম্যাচেও কি WWE আমাদেরকে কোনো ক্লিন রেজাল্ট দেবে? কারণ WWE কোডি রোডস আর ব্রক লেসনার এদের দুজনের ক্ষেত্রেই খুবই প্রোটেক্টিভ, আর কাউকে ক্লিনভাবে WWE হারাতে চাইবে বলে তো আমার মনে হচ্ছে না। তো সেটা যদি হয় আর এই ম্যাচে যদি WWE কোনো ক্লিন রেজাল্ট বের করতে না চায় তাহলে এই ম্যাচে হয়তো সেটা হতে পারে যেটা রিউমার চলছে, মানে এই ম্যাচেই হয়তো হতে পারে ব্রে ওয়াইটের রিটার্ন, আর ব্রে ওয়াইট হয়তো এই ম্যাচের মাঝখানে কোনো একজন সুপারস্টারের উপর অ্যাটাক করতে পারে। এবার আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে ব্রে ওয়াইটের সব থেকে বেশি পসিবিলিটি আছে রোমান রিংসের ম্যাচে ইন্টারফেয়ার করার, কিন্তু পরে আমি ভেবে দেখলাম এই মুহূর্তে রোমান রিংস তার ফ্যামিলি ফিউডে ইনভলভ আছে, আর আমার মনে হয় না যতদিন না তার সেই ফ্যামিলি স্টোরি লাইনটা শেষ হচ্ছে ততদিন রোমান রিংসের অন্য কারোর সাথে স্টোরি লাইন WWE শুরু করবে বলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোডি রোডস ভার্সেস ব্রক লেসনারের ম্যাচই পারফেক্ট প্লেস হবে ব্রে ওয়াইটের রিটার্নের জন্য। আর এই বছরের শুরুতে আমরা এরকম রিউমারও শুনেছিলাম যে ব্রে ওয়াইট আর ব্রক লেসনারের মধ্যে হয়তো কোনো একটা ফিউড WWE ভবিষ্যতে করাতে পারে, যেই ফিউডটা আমরা এখনো দেখিনি। আর মাঝখানে এরকম রিউমার এসেছিল যে কোডি রোডসের সাথেও ব্রে ওয়াইটের কোনো একটা ফিউড চলতে পারে, কিন্তু এই দুটো ফিউডের মধ্যে কোনো ফিউডই আমরা দেখি না, মাঝখান থেকে আমরা দেখি ব্রে ওয়াইট WWE থেকে কোথায় চলে যায়। তো যদি WWE তাদের সেই প্ল্যানগুলোকে আবার রিজিউম করতে চায় তো সেক্ষেত্রে ব্রে ওয়াইটের এই ম্যাচে রিটার্ন করাই সব থেকে বেস্ট পসিবিলিটি বানাচ্ছে। আর এই ম্যাচে সব থেকে বেশি পসিবিলিটি আছে যে ব্রে ওয়াইট হয়তো কোডি রোডসকেই অ্যাটাক করতে পারে, কারণ আমার মনে হয় ব্রক লেসনার এই ম্যাচের পর WWE থেকে আবার ব্রেক নিতে চলেছে, কিন্তু যেহেতু কোডি রোডস একজন ফুল টাইম WWE সুপারস্টার তো কোডি রোডসের ব্রক লেসনারের সাথে ফিউড শেষ হওয়ার পর অন্য একটা কোনো স্টোরি লাইন দরকার। তো সেক্ষেত্রে ব্রে ওয়াইট আর কোডি রোডসের স্টোরি লাইনই WWE হয়তো ভবিষ্যতে চালাতে পারে। তো সেক্ষেত্রে সব থেকে বেশি পসিবিলিটি এটাই দাঁড়াচ্ছে যে এই ম্যাচেই হয়তো ব্রে ওয়াইট তার রিটার্ন করতে পারে, আর কোনো একজন সুপারস্টার বিশেষ করে হয়তো কোডি রোডসকে অ্যাটাক করতে পারে, আর সেটা যদি করে তো এইটাও সামারস্ল্যামের একটা মেমোরেবল মোমেন্ট হয়েই থেকে যাবে। নেক্সট মোমেন্ট আসতে পারে আমাদের ট্রাইবেল চিফ রোমান রিংস ভার্সেস জে উসো ট্রাইবেল কম্ব্যাট ম্যাচ থেকে। এবার আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি এরকম কখনোই বলবো না যে জে উসো এই ম্যাচে রোমান রিংসকে হারিয়ে দেবে আর তার চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে, কারণ এইটা প্রায় এখন অসম্ভব ব্যাপার। তাহলে এই ম্যাচ থেকে কী শকিং মোমেন্ট আসতে পারে? এই ম্যাচ থেকে শকিং মোমেন্ট এইটাই আসতে পারে যে ফাইনালি হয়তো এই ম্যাচই সেই ম্যাচটা হবে যেই ম্যাচে
সোলো সিকোয়া ফাইনালি রোমান রিংসের উপর টার্ন করবে। কারণ আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি সোলো সিকোয়া রোমান রিংসের মধ্যে ডিফারেন্স বাড়ছে। সোলো সিকোয়া হয়তো সেটা দেখাতে চাইছে না, কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে সোলো সিকোয়া রোমান রিংসের সাথে কিছু তো একটা সমস্যা ধীরে ধীরে বাড়ছে। আর আমরা এর আগের স্ম্যাকডাউনের এপিসোডও দেখেছিলাম যে যখন সোলো সিকোয়া জেউসকে অ্যাটাক করতে গেছিল তখন রোমান রিংসই তাকে আটকে দিয়েছিল, আর তার ফলস্বরূপ সোলো সিকোয়াকে জেউসের কাছ থেকে একটা সুপার কিক খেতে হয়েছিল। তো এই সব কিছুই সোলো সিকোয়ার মাথায় ঘুরবে। আর আমরা হয়তো দেখতে পারি যে এই ম্যাচের মধ্যে হয়তো সোলো সিকোয়ার রোমান রিংসকে হেল্প করতে পারে এই ম্যাচটা জেতার জন্য, কিন্তু তারপর যখন এই ম্যাচের শেষে রোমান রিংস সেলিব্রেট করতে যাবে তখন হয়তো সোলো সিকোয়া ফাইনালি রোমান রিংসের উপর টার্ন করে যেতে পারে। আর এরপর থেকে আমরা হয়তো সোলো সিকোয়ার রোমান রিংসের কোনো একটা স্টোরি লাইন চলতে দেখতে পেতে পারি। তো এইটা একটা খুব বড় পসিবিলিটি আছে এই ম্যাচের। আর এইটা যদি হয় তো এইটাও সবথেকে বড় শকিং মোমেন্ট হতে চলেছে WWE SummerSlam 2023-এর। কারণ আমরা কখনোই এটা ভাবতে পারি না যে সোলো সিকোয়ার মতো এত লয়াল একজন ব্লাড লাইন মেম্বার তার ট্রাইবাল চিফ রোমান রিংসের উপর অ্যাটাক করতে পারে বলে। কিন্তু সেইটা যদি সোলো সিকোয়া করে দেয় তাহলে সোলো সিকোয়ার কেরিয়ারও অনেকটাই উপরে উঠতে চলেছে, আর সেটাও একটা WWE বেস্ট মুভমেন্টের মধ্যে আসতে চলেছে। তো সেক্ষেত্রে এটার পুরোপুরো পসিবিলিটি আছে যে এই ম্যাচে হয়তো সোলো সিকোয়া ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে যেতে পারে আর সোলো সিকোয়া অ্যাটাক করে দিতে পারে তারই ট্রাইবাল চিফ, মানে আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংসের উপর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কথা বলা যাক কিছু আনএক্সপেক্টেড রিটার্নের। এবার সামারস্ল্যামের মতো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোনো রিটার্ন হবে না এটা তো ভাবা যায়ই না। একটা রিটার্নের কথা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, যেটা হলো ব্রে ওয়াইটের রিটার্নের কথা। কিন্তু তাছাড়াও আরও এমন অনেক নাম আছে যারা হয়তো সামারস্ল্যামে তাদের বিগ রিটার্ন করতে পারে। তার মধ্যে সেই নামগুলো হলো বিগ ই, র্যান্ডি ওরটন, এমনকি প্যাট ম্যাকাফি। তো এমন কিছু নাম আছে যারা হয়তো সামারস্ল্যামে তাদের আনএক্সপেক্টেড বিগ রিটার্ন করলেও করতে পারে কোনো একটা স্টোরি লাইনে, আর তাদের ইম্প্যাক্ট সামারস্ল্যামে ফেলে যেতে পারে। তাছাড়া আমি হয়তো ববি ল্যাশলির যে নতুন ফ্যাকশনের তৈরি হচ্ছে সেই ফ্যাকশনেরও ডেবিউ সামারস্ল্যামে দেখতে পাওয়ার কথা বলতে পারতাম এই ভিডিওতে, কিন্তু সেটা আমি বলিনি। এবং সেটা আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে স্ম্যাকডাউনের এপিসোডে ববি ল্যাশলি তাদের মেম্বার কালেক্ট করছে, আর কোনো না কোনো সময় গিয়ে সেই ফ্যাকশনটা ডেবিউ হবেই। তো সেটা কোনো শকিং মোমেন্ট না, সেই কারণে আমি সেটাকে এই লিস্টে রাখিনি। কিন্তু হ্যাঁ, আমরা কিছু রিটার্ন অবশ্যই সামারস্ল্যামে দেখতে পেতে পারি। আর যেমন বললাম র্যান্ডি ওরটন, বিগি, প্যাট ম্যাকাফি, এরকম কিছু নাম হতে পারে যারা হয়তো সামারস্ল্যামে তাদের রিটার্ন করলেও করতে পারে। এবার বলো তোমরা সামারস্ল্যামে কোন সুপারস্টারের রিটার্ন দেখতে চাও, মানে কোন বড় সুপারস্টারের রিটার্ন দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর এরই সাথে আজকের এই ভিডিওটা ওই অবধি থাক। আমি আবারও বলছি এই ভিডিওতে আমি যা যা নিয়ে কথা বললাম কোনোটাই কোনো আপডেট বা রিপোর্টস না, পুরোপুরি এটা আমার পার্সোনাল প্রেডিকশন। আর আমার মনে হয় এই সব জিনিসপত্র যদি WWE এই বছরের সামারস্ল্যামে করতে পারে তাহলে এই বছরের সামারস্ল্যামও WWE একটা মেমোরেবল প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়ে থাকতে পারে। এবার তোমরা এই সকল জিনিসপত্রের মধ্যে কোনটা এই বছরের সামারস্ল্যামে হতে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।